আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আরে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দরদ পর দিবানী সেই নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ ফাকের দিদার মিলে গো 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 নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো তাকু যদি যোজ বাগালে বাজাও নামের বাসি নবীর দরদ পড় দিবানী সেই নবীর প্রেমে জয় মাতা আমার তাকার সুনাম রয়েছি রকালো বিল্লাল বানসে প্রেমের রশি নবীর দরদ বর দিবানী ওয়া সাল্লিমু তাসলিমা আস্তে আপনাদের একটা ভালো অভ্যাস আছে যারা সুন্নি মুসলমান তাদের ভালো একটা দিক আছে সে দিকটা হলো বক্তা যখন বলে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা শ্রোতারা বক্তার আগেই দুরুদ শুরু করে দেয় সুবহানাল্লাহ বলুন এটা ভালো গুণ এটা ভালো দিক এ এখানে কথা বলে কি এ বিচ্ছি তুই সামনে আয় তোর তবরক দুই প্যাকেট দেবো বক্তা যখন বলে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু শ্রোতা আগেই শুরু করে দেয় এটা ভালো গুণ এটা কী গুণ এটা দুষ্ণা গুণ গুণ এখন আপনি দাঁড়াইলেন নামাজে খেয়াল আপনার বাজারে দাঁড়াইলেন নামাজে টেনশন জুতার জন্য জুতাগুলো না কিছু নিয়ে যায় দাঁড়াইলেন নামাজে টেনশন ঘড়ির জন্য অজুখানায় ঘড়িটা রেখে আসছি গিয়ে জানি পাইনি নামাজ কি ভালো আছে না খারাপ হুজুরের সঙ্গে সঙ্গে মিলাদ পড়ে ফাড়াই নেবেন কেয়ামত করে নেবেন খেয়াল থাকবে অন্যদিকে বরকত হবে না ফয়েজ আসবে না মদিনা থেকে মদিনাওয়ালাকে স্মরণ করে মদিনাকে স্মরণ করে আওয়াজ খুলে দিয়ে রসুলের জন্য যখন মোহাব্বতে দুরুদ পড়বেন কলবটা নূর হয়ে যাবে সুবহানাল্লাহ আর ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বড় বখিল ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল মানে কিপটা কিপটা যে আমার নবীর দুরুদ পড়তে গাফলতি করে ঠিক না বেটি আসুন আমার নবীর শানে আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান জান্নাতে জান্নাতে জান্নাত তো আটটা কোনটা যাবেন ভালোটায় না খারাপটায় ভালোটা হইলে আওয়াজটা দিয়ে কি আওয়াজটা দিয়ে বুঝবো কোনটা যেতে চান আমার সাথে বলুন আল্লাহুম্মা কামিলে
একবার দেখা দিয়া নিবাও জালা পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি ডাকলেনি প্রাণ ঠান্ডা লাগবে না দেখিলে নয়নে দয়া করে অগণ বিজি একবার দাও দেখা স্বপনে। আল্লাহুম্মা সাল্লি জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল এই উম্মতের। আল্লাহুম্মা সাল্লি থেকে 5 মিনিট আল্লাহ জিকির করব কালবের মধ্যে ধাক্কা দিয়ে, কালবের মধ্যে জরব দিয়ে, আওয়াজ দিয়ে 5 মিনিটের গুনাহ যেন আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দেয় কোন আমিন। 5 মিনিটের জিকিরে যেন আল্লাহ কলবদারে নূর করে দে বলুন আমিন। 3 থেকে 5 মিনিট আপনাদের আওয়াজটা ভালো লাগলে 3 মিনিট আর 3 মিনিট করব, আওয়াজটা যদি ভালো লাগে 5 মিনিটও করতে পারি। জিকির হবে কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। জোরে হবে না আসতে হবে? জোরে। জিকির করলে লাভ না লোকসান? লাভ। আল্লাহর জিকির করলে কি আল্লাহ খুশি না বেজার? খুশি। দেখি কত জোরে পারেন, আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ long and 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 long amar nabir prem e pagal hoile nabir prem e ha রে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দরদ পর দিবানী সেই নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ ফাকের দিদার মিলে গো 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 নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো তাকু যদি যজ বাহালে বাজাও নামের বাসি নবীর দরদ পড় দিবানী সেই নবীর প্রেমে জয় হই মাতা আমার তাকার সুনাম রইছি রকালো তোমার শিখ হুজুর
রাতে বিল্লাল বানসে প্রেমের রশিয়ে নবীর দরদ বড় দিবানী সেই নূর নবীজির প্রেমে ইয়াকুল সকলাম আর আম্বিয়া আসে কে রাসূল সেই প্রেমেতে বাবা নজরুল কান্দে দিবা নিশিয়ে নবীর দরদ বড় দিবানী সিয়ে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে একটু সামনের দিকে চাপ দেন পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ আরো চাপ দেন চাপ দেন সামনে চাপ দেন সামনে আসেন বড় দিবানী সিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গৌসুল আজম মজবন্দারি ও দারাশা রহমতুল্লাহ আলাইহি ও কুল আউলিয়ার স্মরণে পশ্চিম কালিকাপুর মজবন্দারি আস্তানা শরীফ মাঠ ময়দানে সংলগ্ন ময়দানে ষষ্ঠ বার্ষিক উরুস মুবারকের সম্মানিত সভাপতি আব্দুল মালিক মজবন্দারি সাহেব উনি কই মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন বলুন আমিন আমিন ও আজকের মাহফিলে আমার পূর্বী যিনি আলোচনা করেছেন মাওলানা সুলাইমান হোসেন জালালী সাহেব খলিফা জালালিয়া দরবার শরীফ প্রধান অতিথি মুবিন জনাব মোহাম্মদ মুবিন সুজন প্রধান প্যানেল চেয়ারম্যান মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চাঁদপুর বিশেষ অতিথি রয়েছেন অনেকে আজ আশেকানে মজবন্দারির পক্ষে সাইফুল ইসলাম মজবন্দারির সমর্থনে আপনারা আশেকানে মজবন্দারি নয় শুধু অন্যান্য দরবারের মানুষও এখানে আসেন ঠিক না বিটি সেখানে মেজবান্ডারি স্মরণে মাহফিল কিন্তু শ্রোতাদের মধ্যে যারা আছেন সবাই অন্য দরবারি হলো দরবার যার যার সুন্নিয়াত সবার ঠিক না বেটি সব সুন্নির একত্রিত হয়েছে ঠিক না বেটি অন্য দরবারের মুরিদানরাও আছেন যারা রসুলের মহাব্বতের দরবার আশেকে রসুলের দরবার যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানে এই পন্থী মুসলমানের আজকে একত্রিত হয়েছে ঠিক না বেটি আল্লাহ পাক ও রব্বুল আলামিন আজকের মাহফিলে আসার জন্য তৌফিক যিনি দিয়েছেন ওই আল্লাহর দরবারে উচ্চকণ্ঠে একবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ অন্তরের কান লাগান ওঠা বসা করবেন না নড়াচড়া করবেন না আমি কিছু আলোচনা করব প্রথম এই গ্রামে এসেছি মতলবের জন্য নতুন নই দক্ষিণ মতলবে উত্তর মতলবে আমার জীবনে বহু প্রোগ্রাম করেছি আমার জীবনে আজ থেকে কমপক্ষে আশেপাশে কি জানি বলে নায়ের গাঁও নাকি ওই নায়ের গাঁও আমি প্রায় 15 বছর আগে মাহফিল করে গেছি এটার পাশে পশ্চিম দিকের গ্রাম ওখানে মাহফিল করে গেছি গত 2 বছর আগেও আমার কিনা আপনার গ্রামের নাম তুষপুর আমার চাচা যান মাওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরি ওনার আহ্বানে ওনার শাহজাদা এখানে আসেন ওই তুষপুরে আমি এসেছিলাম এই গ্রামের জন্য প্রথম পিতাম্বর্দি আমি প্রায় 17-18 বছর আগে একবার এসেছিলাম এক মসজিদের মাহফিলে তখন ইউটিউবের যুগ নাই তখন টাচ মোবাইল এই সমস্ত ক্যামেরা ট্যামেরা এগুলার যুগ নাই তখন নর্মালি আমি এলাকার জন্য এই গ্রামের জন্য নতুন কিন্তু
আমি এই মতলবের জন্য নতুন নয়, এই মতলবে আমার জীবনে বহু প্রোগ্রাম করেছি, আজকে এই গ্রামের জন্য নতুন, আগামীকাল পুরাণ হয়ে যাব, ঠিক না বেঠি? আর নতুন নাই, আইসা যখন পড়ছি পুরাণ হয়ে গেছি। চারটা কারণে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবো, জোরে করবেন না আস্তে করবেন, এটা আপনার ব্যাপার, আমি বলবো না। এক নম্বর কারণ হলো, ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, বসেন যার যেখানে ভাল লাগে, যারা মশার কামড় খাইতে ভাল লাগে তারা রাস্তায় বসেন, হাঁটুতে সমস্যা নাই যাদের তারা রাস্তায় বসেন, যারা হাঁসুতে সমস্যা আছে আসান পাইতে আসে ভিতরে বসেন, আর ইয়াং যারা তারা হাঁটুর সমস্যা নাই, ক্যালসিয়ামের অভাব নাই, ঠিক না বেটি? সিত্তিও বইতারে কাত্তিও বইতারে উফুরিও বইতে পারে, এটির পায়ের সমস্যা নাই, মশার কামড় খাইলেও ধৈর্য আছে, ঠিক না বেটি? এরা বসুক, সমস্যা নাই, প্যান্ডেলে আর জায়গা নেই আপনার, এবার রাস্তায় বসলে অসুবিধা নেই আমার, রাস্তায় বসেন, এরপরে জায়গা না থাকলে আস্তে আস্তে যার সামনে খালি জায়গা আছে পূরণ করে নেবেন। আমার কথা শুনুন, কেয়ামত পর্যন্ত আল্লাহ শুকরিয়া আদায় করবেন, শেষ হবে না। এখন চারটা কারণে শুকরিয়া আদায় করবো, চারটা কারণের মধ্যে প্রথম কারণটা হইল, আপনাকে একটা প্রশ্ন করছি আমি, সে প্রশ্নটা হলো, বলুন তো 18,000 আলম, 80,000 জাতের মধ্যে যত সৃষ্টি আছে, যত জাতি আছে, এর মধ্যে শ্রেষ্ঠ জাতিটার নাম কি বলেন তো? হ্যাঁ, মানুষ। এই জাতিটা কি আমরা? এটা কি নিয়ামত না কেয়ামত? বড় নিয়ামত না ছোট নিয়ামত? এত বড় দামি সৃষ্টি আর খোদার সৃষ্টির মধ্যে এত দাম আপনাদের, এত দাম যে আপনাদের কি দিল আল্লাহ আল্লাহর জন্য। এবার আস্তে কইবেন না জোরে কইবেন, আপনার ব্যাপার একবার বলুন আলহামদুলিল্লাহ। চারটা কারণে বলবো বলছি, দ্বিতীয় কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন, এর মধ্যে আপনাকে মুসা নবীর উম্মত করে পাঠাইতে পারতেন, ঈসা নবীর উম্মত করে পাঠাইতে পারতেন, জারজিস আল ইসলামের উম্মত করে পাঠাইতে পারতেন, হেজকিল আল ইসলামের উম্মত করে পাঠাইতে পারতেন, লুত আল ইসলামের উম্মত করে পাঠাইতে পারতেন, ইয়াহিয়া আল ইসলামের উম্মত করে পাঠাইতে পারতেন, ইদ্রিস আল ইসলামের উম্মত করে পাঠাইতে পারতেন, হুদ আল ইসলামের উম্মত করে পাঠাইতে পারতেন, সেটা না করে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা কেঁদেছেন, আল্লাহ আমাদেরকে কেন নবী বানাইলা, আমাদেরকে কেন আখিরি জামানার নবী, সরকারে কায়নাতের উম্মত বানাইলা না? যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা আল্লাহর দরবারে কেঁদেছেন, ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুযোগ দান করার জন্য ওই আল্লাহর দরবারে চিৎকার মেরে আরেকবারে বলুন আলহামদুলিল্লাহ। দুইটা কারণ চলে গেল, এবার তিন নম্বর কারণে আসুন। তিন নম্বর কারণ হলো, আল্লাহ পাক আপনাকে কোনো হিন্দু ভাইয়ের ঘরে জন্ম দিলে পারতেন, কোনো বৌদ্ধ ভাইয়ের ঘরে জন্ম দিলে পারতেন, কোনো খ্রিস্টান ভাইয়ের ঘরে জন্ম দিলে পারতেন, কোনো বৌদ্ধ মায়ের পেটে আপনাকে জন্ম দিতে পারতেন, কোনো ইহুদি মায়ের পেটে আপনাকে জন্ম দিতে পারতেন, সেটা না করে এমন এক ধর্মে পাঠিয়েছেন যেই ধর্মের কথা কোরআনে বলেন ইন্না দীনা ইন্দাল্লাহি ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম একটা, ওইটার নাম কি? ইসলামের মধ্যে আপনার জন্ম, ইসলামী মুসলমান মায়ের পেটে জন্ম হওয়ার কারণে আপনি একবার চিৎকার মেরে বলুন তো আবার আলহামদুলিল্লাহ। তিনটা কারণ গেছে, আর শেষটা রয়েছে। শেষ কারণটা হলো, আল্লাহ পাক 104 কিতাব নাজিল করেছেন, এর মধ্যে 104 মধ্যে প্রধান হলো চারটা, একটার নাম তাওরাত, আরেকটার নাম জবুর, আরেকটার নাম ইঞ্জিল, আরেকটার নাম কোরআন। আল্লাহ পাক 104 আসমানি কিতাব যদিও পৃথিবীর মধ্যে নাজিল করেছেন, কোনো কিতাবের মধ্যে লেখা নাই লা রাইবা ফি, আসেনি আসেনি হাফেজ সাহেব, আসেনি লা রাইবা, এটা কি কোনো কিতাবে আছে? একটা কিতাবে আছে, এটার নাম কি? ওটার নাম কি বলেন? ওটার নাম কি? যেই কিতাবের মধ্যে বলেন লা রাইবা ফি, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধু,
আমার নবীর পাগলের আগুন। আল্লাহ আমাদেরকে তৌরাত দেয় নাই, আল্লাহ আমাদেরকে জবুর দেয় নাই, আল্লাহ আমাদেরকে ইঞ্জিল দেয় নাই, এমন একটা কিতাব দিয়েছেন যেটার নাম আল কোরআন। ওই কিতাব পাওয়ার জন্য আল্লাহর দরবারে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সাতটা কারণ গেল, এই চার কারণ শেষ করলাম। পাঁচ নম্বর কারণ হলো আল্লাহ গো, আজকে কালিকাপুরের মাহফিলের রাতে আমাকে অসুস্থ বানাইয়া মতলব হাসপাতালে রাখতে পারতাম, দক্ষিণ মতলব হাসপাতাল, উত্তর মতলব হাসপাতাল, আমাকে অসুস্থ বানাইয়া গড়ের ভিতরে রাখতে পারতেন আল্লাহ। জামাইবো কাজ্জা লাগিয়া বিভিন্ন লোকে ঝগড়া লাগিয়া হইতে হইতে বিড়ি খাইতে পারতাম, বাইজন ঝগড়ায় মাহফিল আসার আর মন থাকে না, ঠিক না বেঠি? টেনশনটা বেড়ে যায়, একটা পরে টাকা বিড়ি জ্বালায়, ঠিক না বেঠি? তো মাহফিলাত গেলাম বলে তাই লিগে যাইতাম না। আমার ভাইয়েরা পাতলা পায়খানা দিয়ে ঘরে শোয়া রাখতে পারতেন, জ্বর দিয়ে ঘরে শোয়া রাখতে পারতেন,